হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের যারা 2023 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা, কিছু কথা। আমাদের মাধ্যমিক পরীক্ষায় সিচুয়েশন কি তৈরি হয়েছে এই মুহূর্তে, অমিক্রন করোনা মানে যেটা এসছে, ঠিক আছে, এইভাবে দ্রুত বাড়ছে, কি হবে কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে। তো আমার যেটুকু মনে হয়েছে, আমি তো আর বিশেষজ্ঞ নই, কোনো ডাক্তারও নই, তো এটুকু মনে হচ্ছে পরীক্ষা কিন্তু হবার চান্স সর্বাধিক। এই কারণে বলছি যে স্কুল শিক্ষা দপ্তর কিন্তু স্কুলের যত সব কাজ আছে, অ্যাডমিট কার্ড, তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা এখন বলা যাচ্ছে না, মানে স্কুলের অভ্যন্তরীণ কাজগুলো, পরীক্ষা সংক্রান্ত অভ্যন্তরীণ কাজগুলো চালু রেখেছে। তাই হয়তো এমন হতে পারে যে পরীক্ষাটা কিছুটা পিছালেও পিছাতে পারে, যেটা আমার ধারণা, জানি না, বলছি না, তোমাদের বিভ্রান্ত করা আমার উদ্দেশ্য নয়। তো তোমরা ধরে রাখো যে তোমাদের পরীক্ষা হবে এবং সঠিক টাইমে হবে, এটা ধরে রাখাই বুদ্ধিমানের কাজ। তো এই জন্য তোমাদের আমি একটা বার্তা দিতে চাইছিলাম যে তোমরা কিন্তু এখন ওই বিভিন্ন চ্যানেল থেকে এই খবর ওই খবর এদিকে ধ্যান দিও না, নিজেকে সুরক্ষিত রাখো। তোমাদের ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, যারা 9-10 পড়ছো তাদের তো ভ্যাকসিনেশন শুরু করা হয়েছে, ভ্যাকসিন নিয়ে নাও, ঠিক আছে। নিজেদের সুরক্ষিত রাখো যতটা, কারণ কি, তুমি দুদিনের জন্য অসুস্থ হলে তোমার কিন্তু ক্ষতি করবে পড়ার টাইমটা, কারণ তোমাদের টাইম তো শর্ট। এইবারে তোমরা দুদিনের জন্য অসুস্থ হয়ে পড়লে, তাহলে বা 3 দিনের জন্য অসুস্থ হলে, তাহলে কি হলো, তোমার অনেকটা ক্ষতি হলো। তার জন্য আমি বলছি তোমরা কিন্তু এখন সম্পূর্ণ একটু পৃথক থাকার চেষ্টা করো, কোনো রকম জমায়েতে যাবে না, কোনো পিকনিক, কোনো আনন্দ বাড়ি, উৎসব বাড়ি, কোথাও কোনো অনুষ্ঠান কোথাও যাবে না, কারণ নিজেকে সুরক্ষিত রাখতে হবে, ক্ষতি হলে তোমার হবে আর কারোর হবে না। তাই পরীক্ষা হবে এই কথাটাই মাথায় রাখো। আচ্ছা একটা কথা বলো তো, যদি পরীক্ষা বাই চান্স নাই হলো আর তুমি পড়লে, তুমি কি পাপ করলে? এটা তো নয়, তা আমি তো পাপ করছি না, অতএব রেডি হয়ে থাকো, কারণ কি শেষ মুহূর্তে বলে দেওয়া হবে যে পরীক্ষা হবে, তখন তুমি কি করবে? যেমন উচ্চ মাধ্যমিক সিলেবাসটা কমানোর পর আবার বাড়িয়ে দেওয়া হলো, আমি কিন্তু প্রথম থেকে বলে যাচ্ছিলাম যে উচ্চ মাধ্যমিক সিলেবাস কমানোর কোনো যুক্তিকথা নেই, ঠিক আছে। দেখো আবার সেই ঘটনায়, তো আমার কথায় আমি ধ্রুব সত্য কথা বলবো তা তো নয়, আমি যেটা জানি, আমার মনে যেটা আসছে, যেটা আমার মনে হচ্ছে, সেটা তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আমি বলছি। এখন এই গেল তোমার কোভিড সংক্রান্ত পরিস্থিতি। এখন পর্যন্ত কোনো, যতক্ষণ না বোর্ড বা রাজ্য সরকার তরফ থেকে কোনো ডিক্লারেশন হচ্ছে, ততক্ষণ জেনে রাখো তোমার পরীক্ষা হচ্ছেই এবং রাজ্য সরকার কিন্তু সেই দিকেই এগোচ্ছে, পরীক্ষা কিন্তু হবে, এটা আমি, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস। হয়তো হলেও 10-15 দিন লেট হতে পারে, এর বেশি কিছু নয়, পরীক্ষা হওয়ার দিকেই যাচ্ছে। কারণ যা শুনছি যে অমিক্রন থার্ড তৃতীয় ঢেউ এলেও সেটা হয়তো সময়টা খুব লিমিটেড, হয়তো বেশি সংক্রামক হয়ে যাবে, অনেক বেশি সংক্রামক হবে, মৃদু লক্ষণ, এইসব কিছু অনেক কিছু বলা হচ্ছে। যাই বলা হচ্ছে, তোমরা নিজেদের সুরক্ষিত রাখো। এইবারে তোমাদের আসল কিছু কথা বলি, যে কথাগুলো যে তোমরা কীভাবে, এর আগে একটা কীভাবে পড়াশোনা করবে আমি বলেছি, যে প্রতিদিন অন্তত সপ্তাহে দুটো করে পরীক্ষা দেবে, আগের ভিডিওটা দেখবে, আমি দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, যারা দেখোনি এখনো পর্যন্ত। তো এবারে বলছি, যারা ধরো নাও সিলেবাস শেষ করতে পারো নি বা পরীক্ষা দেবার মতো নিজেকে প্রস্তুত করতে পারো নি, তারা কি করবে তাদের বলে দিচ্ছি। তারা চ্যাপ্টার ওয়াইজ একটা চ্যাপ্টার পাঠ্য বই থেকে পড়ে নাও, পড়ে নিয়ে বিগত কতগুলো সালের কোশ্চেন থেকে ওই চ্যাপ্টারের উপর যা প্রশ্ন আসছে সেগুলোকে সমাধান করো, বুঝলে কি বললাম আমি। একটা চ্যাপ্টার সিলেক্ট করে দিলে, চ্যাপ্টার সিলেক্ট করে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার সিলেক্ট করে নিয়ে সেটা পড়ে নাও, পাঠ্যপুস্তক কিন্তু খুঁটিয়ে পড়ো, আমি বলছি এটা নিয়ে একটা কথা, ঠিক আছে, আমার কাছে আজ অ্যারাইজ হয়েছিল এই প্রবলেমটা। তো আমি বলছি যে একটা চ্যাপ্টারকে তুমি ধরে নাও আর তার উপর বিভিন্ন সালের কোশ্চেন যেগুলো, সেগুলো তো পরীক্ষায় এসছে, অত ইম্পর্টেন্ট প্রশ্ন, এখন আর আনইম্পর্টেন্টের দিকে যাবার কোনো রাস্তা নেই, তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে রেডি করো, প্রশ্নগুলো পড়ো, দেখো উত্তর লেখো। এখন যদি ধরে নাও
এটা করলে অথবা তার সঙ্গে এবিটি এর কয়েকটা পেজ বা ডাব্লিউবিসিএস এর তোমাদের যেগুলো টেস্ট পেপার আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন যেটা মানে এ থেকে দেয়, টেস্ট পেপার থেকে দেয়, স্কুল টেস্ট পেপার দিচ্ছে মানে দিয়েছে, যাতে 15 বছরের টেস্ট পেপারটা সেটাই ফলো করো, যেগুলো তোমাদের ডিডিউস সিলেবাস অনুযায়ী, মানে যে সিলেবাস তোমাদের যেটা সিলেবাসে নেই সেটাকে বাদ দাও, যেটা আছে সেটার ওই কোশ্চেনগুলো পড়ে নিয়ে খাতায় লিখে নাও। এখন কেন বলছি তার একটা কারণ আছে। আজকে একটা কোশ্চেন প্রশ্নবিচিত্রায়, রায়মাটিন প্রশ্নবিচিত্রায় তোমার এ থেকে দিয়েছে, কী বলো ওটা, স্ক্যানার থেকে পর্যায় সারণী কোশ্চেন, সেখানে দেওয়া আছে যে মানে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে যে সন্ধিগত মৌলের সংখ্যা কয়টি, তুমি বই খোঁজো কোথাও কিন্তু কয়টি লেখা নেই, তাহলে তুমি কী করবে আগে? তার মানে তুমি সন্ধিগত মৌল নিয়ে কোশ্চেন এসছে, সন্ধিগত মৌলটা পাঠ্যপুস্তক থেকে ভালো করে পড়ো, একটা কি দুটো পাঠ্যপুস্তক থেকে, সেখানে অপশান দেওয়া আছে, দেখবে অনেকগুলোই অনেকগুলো অপশান দেওয়া আছে কোনটা রাইট সেটা জিজ্ঞাসা করেছে। এখন এই যে সন্ধিগত মৌল নিয়ে তুমি প্রশ্ন পেলে, তাহলে সন্ধিগতটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, প্রথম কথা। দ্বিতীয় কথা, কটা মৌল আছে গুনে নাও, ঠিক আছে, কটা মৌল আছে গুনো। আমার স্টুডেন্ট কাজে আমি একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করছি, স্যার কটা মৌল কোথাও লেখা নেই, ঠিক আছে, তো ভালো কথা, লেখা নেই তো তুমি দেখে নাও, ঠিক আছে। এবারে এইটা দেখে নিলে সন্ধিগত মৌল, এখান থেকে তুমি কী শিক্ষা পেলে, খালিও মৃত্তিকা মৌলও আসতে পারে, যেমন সন্ধিগত মৌল এলো তখন খালিও মৃত্তিকা মৌলও আসতে পারে। তো এইরকমভাবে একটা কোশ্চেন পেলে অনেকগুলো কোশ্চেন তোমার মনে অ্যারাইজ করে সেগুলোকে সলভ করে ফেলো, ঠিক আছে, গুনে নিয়ে লিখে নাও। আবার কোনো একটা কোশ্চেন দিয়েছিল, সেখানে অ্যান্সারটা আসছিল ম্যাগনেসিয়াম, অনেকগুলো অপশান দিয়েছে, অ্যান্সারটা রাইট ম্যাগনেসিয়াম, তাহলে অ্যান্সারটা যদি শুধু ম্যাগনেসিয়াম, আরও তো অনেকগুলো আছে ওর এক্সাম্পল, সব এক্সাম্পলগুলো করে নাও, একবার ম্যাগনেসিয়াম এসছে পরের বার কপার দেবে না কে বলেছে, তা তুমি শুধু ম্যাগনেসিয়ামটা জেনে গিয়ে তোমার লাভ কী হচ্ছে, তেমনি ওইটা সম্বন্ধে ডিটেলস পড়ো। আমার বক্তব্য হচ্ছে যেটা বললে সেই সেই কোশ্চেনটা যেন পুঙ্খানুপুঙ্খ তোমার, শুধু অ্যান্সার জেনে লাভ নেই, শুধু অ্যান্সার এর অ্যান্সার এটা হচ্ছে ঠিক, আমি পেয়ে গেছি আন্দাজে মেরে দিচ্ছি, বিশাল কিছু করে ফেলেছি, কিচ্ছু করোনি, কিচ্ছু হয়নি, ওটা তুমি ওটা কি শিখলে না, শিখবে কোনটা, ওইটা ডিটেলস পড়ো, পড়ে নিয়ে তুমি ওটাকে উত্তরটাকে দেখো, তোমার ডিটেলস পড়লে কী হবে জানো তো, ওই উত্তরটা তোমার মনে থেকে যাবে। তো এই জন্য বলছি, যারা এখন যারা মনে করো সিলেবাস শেষ করতে পারো নি, বা সিলেবাস শেষ করছো তেমন হচ্ছে না, পরীক্ষা দিচ্ছ অথচ তেমন অ্যান্সার পাচ্ছ, নাম্বার পাচ্ছ না, তারা তাদের জন্য বার্তা যে তারা চ্যাপ্টার ওয়াইজ ধরো, চ্যাপ্টার ওয়াইজ ধরে কতগুলো কোশ্চেন সেটকে নাও, সেটা টেস্ট পেপার হোক, রায়মাটিনের তোমার প্রশ্নবিচিত্রাই হোক, এবং বিগত সালের কোশ্চেন পেপারই হোক, ওই চ্যাপ্টারের উপর যা কোশ্চেন আছে সেগুলোকে সলভ করো, খুঁজে না পেলে খুঁজতে চেষ্টা করো, যখন তুমি খুঁজবে না আরও অনেকগুলো উত্তর তুমি পেয়ে যাবে, মানে খুঁজতে গিয়ে অনেক কিছু খুঁজে পাবে, মানে একটা যেমন বিজ্ঞানে কিছু আবিষ্কার করতে গিয়ে অন্য কিছু আবিষ্কার হয়ে বসে থাকে, এটাও তাই হবে, এবং সেটা তোমার গেইন, সেটা তোমার লাভ। এই ছিল তোমার ব্যাপার, আসল কথাটা আমি যেটা বলতে চাইছিলাম যে যারা এখনও সিলেবাস শেষ করে তারা এইভাবে পড়বে। এখন আর একটা কথা বলি, এই যে কোশ্চেন মাধ্যমে যে কোশ্চেনটা আসে না, সেটা সেট অনুযায়ী আসে, যে এই 13 নম্বর কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে, 11 নম্বর কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে, ঠিক আছে, কিন্তু বিগত সালের কোশ্চেন সেটের সঙ্গে তোমাদের কোশ্চেন সেট মিল হবে না, কারণ তোমাদের রিডিউস সিলেবাস, মানে অনেকগুলো চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, তাই না? তাই তুমি দেখে গেলে 5 নম্বর অঙ্কটা সরল সুদ কষা থেকে আসে, তাহলে 5 নম্বর সরল সুদ কষা নাও করতে পারে, কারণ কি তোমার সিলেবাস মানে আমি একটা সাবজেক্ট কথা বলছি, তো সে যে কোনো সাবজেক্টে এইভাবে কিন্তু দাঁড় করানো যাবে না, মানে গতবার যে বিগত বছরে যে কোশ্চেন সেট যে নাম্বার আছে এইবারে ওই চ্যাপ্টার থেকে ওই কোশ্চেনটা ওই নাম্বারে আসবে না, সেটা না হওয়ার চান্সে খুব বেশি আছে, এটা নিজের দিক থেকে তৈরি থাকবো। দেখ এগুলো কোনো ফ্যাক্টর নয়, যত নাম্বার এসছে আমি তত নাম্বারে লিখবো, ঠিক আছে। তো আমি বারবার বলছি, রিহার্সালটা কিন্তু ঘরে দাও, আর তুমি একটা জিনিস মাথায় রেখো, তোমাকে কিন্তু এখন জেদ ধরে পড়তে হবে, ইতিহাস নিয়ে বসেছো তো ইতিহাসের যে চ্যাপ্টারটা করছো সেটাকে আগে কমপ্লিট করো, তারপরেই তুমি উঠবে, জেদ ধরে পড়তে হবে।
আর অনেকে রাত্রে পড়তে অভ্যস্ত, আমি তাদের চাপা মানে প্রেশার দিচ্ছি না, যারা রাত্রে পড়তে অভ্যস্ত পড়ো। আমার মতে আমি যেটা বলবো, ভোরে ওঠা ভালো, ভোরে উঠে পড়া ভালো, এবং রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত পড়াই সাফিসিয়েন্ট। রাতে পড়ার কোনো একটা বিশেষ আমি আমার ইয়েতে নেই যে আমি যেটা, যদি তা তোমাদের কারো অভ্যাস হয়ে থাকে করতে পারো, কিন্তু খুব বেশি লাভ বলে হয় বলে আমার মনে হয় না, মানে আমার দৃষ্টিভঙ্গিতে। ঠিক আছে, তো পড়াটা যা করবে জেদ ধরে করো, জেদ করলে আবার কী না হয়। ঠিক আছে, তুমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে, যেগুলো কথাগুলো আমি বলছি এবং আগের ভিডিওতে বলেছি অনেকবার, তো সেই কথাগুলো মেনে চলো, আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, তো ওই জন্য অনেকে বলছে স্যার 2023 নিয়ে কিছু বলুন, আমি তো বলেছি, আমি তো না বলো নাই, আমি তো ভিডিও তো দিয়েছি অলরেডি, আমি এর এপিসোড ছেড়েছি, তো পিছনের ভিডিওগুলো তার মানে তোমরা দেখছো না নাকি, তো ওগুলো দেখো তাহলে তো বুঝতে পারবে। ঠিক আছে, যারা কমেন্ট করেছো আমি তাদের লিঙ্ক পাঠিয়ে দেবো ওই ভিডিওগুলোর, ওই ভিডিওগুলোর লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখে নেবে। কারণ আমি মাধ্যমিকে 2023-এর জন্য যারা 2023 পরীক্ষা দেবে তাদের জন্য অনেক কিছু বলেছি। সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে, মানে এই নয় এমনি ভুলটা কেউ করো না যে সারাদিনে আমার 7টা সাবজেক্টে আমাকে মেক আপ করতে হবে, এমন ভুলটা করো না, 7টা সাবজেক্ট তুমি মেক আপ করতে পারবে না। মানে একটা চ্যাপ্টার ধরলে ওই একটা চ্যাপ্টারই তো অর্ধেক বেলা খেয়ে নেবে, যদি তুমি খুব ডিপলি পড়ো তাহলে একটা চ্যাপ্টার মানে তোমার যতবারই পড়া থাক না কেন আরেকবার পড়ে কোশ্চেনগুলো করতে তোমাকে একটা বেলা এক হাফ বেলা তো খাবেই। তাই তোমাকে ওইভাবে টার্গেট নিও না যে আজকে আমাকে 7টা বই পড়তে হবে, এমন কোনো কথা নেই, আজকে 3টে পড়ো কালকে 3টে পড়বে, এভাবে তো করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু যেটা ধরবে সেই সাবজেক্টে, মনে করো সেই চ্যাপ্টারটা থেকে 5 নম্বর কোশ্চেন আসে, তো 5 নম্বর অ্যান্সারই আমাকে, আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় যাতে পাই সেই ব্যবস্থায় তুমি ওই 2 ঘন্টা 3 ঘন্টাতে বা 4 ঘন্টাতে করবে। নাম্বারটা কিন্তু তোমার দরকার, ওই নাম্বার আমার কোনো রকমে আমি ছাড়বো না, তাই ওই চ্যাপ্টারটাকে এমন করে পড়বো যে ওই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে আমি যেন অবশ্যই পারি। আর তার রাস্তা হচ্ছে এগুলো যেগুলো বললাম, অর্থাৎ প্রশ্নবিচিত্রা, টেস্ট পেপার, বিগত সালের কোশ্চেন, এইগুলো সবই যা এসছে সব তো পরীক্ষার কোশ্চেন, কোনো না কোনো স্কুলে কোনো না কোনো বছর পরীক্ষায় এসেছে, তাই এই কোশ্চেনগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এখানে আনইম্পর্টেন্ট বলে কিছু নেই এই কোশ্চেনগুলোতে। তাই তোমরা বলো যে সাজেশন, সাজেশন আমার মতে আমি তো দিতে পারবো না, সাজেশন বলে আমি কিছু বুঝিও না, মানে সাজেশন মানে যেগুলো ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্ট তো, আর তোমাদের তো ইম্পর্টেন্টের যেগুলো বলছি সেগুলো সব ইম্পর্টেন্টই, তাহলে আবার বাছার কী আছে? এইবারে ওর মধ্যে কোনটা উঠবে, মনে করো তুমি 3টে রঙের আমাকে বল দিয়েছো, হলুদ নীল সবুজ, স্যার চোখ বন্ধ করে উঠুন কোন উঠালে কোন বলটা উঠবে, আমি বলতে পারবো না, আমি জ্যোতিষী নই। তাই সাজেশন আমি খুব একটা পছন্দও করি না। সাজেশন তুমি, তোমার সাজেশন বারবার তোমাদের আমি বারবার ভিডিও বলেছি, তোমার শিক্ষক তুমি, মানে তুমি কি বুঝতে পারছো না সেটা তোমার থেকে আর কেউ ভালো বলতে পারবে না, তুমি নিজে বলতে পারবে যে তুমি কি বুঝতে পারছো না, আর তুমি কিভাবে পড়া করবে দ্যাট ইওর স্টাইল, তোমার নিজস্ব স্টাইল ওটা, যে আমি এইভাবে এটাকে মুখস্থ করব, ঠিক আছে, বা এইভাবে এই জিনিসটাকে মনে রাখবো, বা এইভাবে এই জিনিসটাকে আমি রিকভার করব, এইভাবে আমি নাম্বারটা তুলবো, এটা তোমার নিজস্ব, এটা ইউনিক, এটা কিন্তু কেউ শিখিয়ে দিলে হয় না, কেউ শিখাতেও পারে না। ঠিক আছে, গান বাজনা দেখো, গান তো সবাই শেখে, কিন্তু কারুর কারো আবার একটা বিরাট প্রতিভা থাকে গানের ওপরে, সে কিন্তু বেরিয়ে যায়, তো তোমারও সেই প্রতিভাটা আছে পড়াশোনার ক্ষেত্রে, তুমি কিন্তু সেটাকে জাগরিত করো, অর্থাৎ ভেতর থেকে জাগাও। ঠিক আছে, টাইম নষ্ট করো না আর, আমি যেগুলো বললাম সেগুলো মনে রেখো, একদম টাইম নষ্ট করবে না, আর পরীক্ষা হবে না এটা মাথায় যেন একদম না আসে, পরীক্ষা কিন্তু হবে, তুমি আমার কথাটা মিলিয়ে নিও। ঠিক আছে, তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।